সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ। আপনাদের সাথে আছি আমি জুবায়ের আহমেদ। শুরুতে জানিয়ে দিচ্ছি মনা মিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক যুব দিবসে চাপাইনবাবগঞ্জে আলোচনা সভা। বাল্য বিয়ের দেওয়ার অপরাধে বরের বাবাকে 10,000 টাকা অর্থদণ্ড। নাচলে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আন্তর্জাতিক যুব দিবসে চাপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা রুহুল আমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে। আলোচনা সভায় আরো বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান। পরে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেওয়া 80 জন প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়। চাপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর মহল্লায় বাল্য বিয়ে দেওয়ার অপরাধে বরের বাবাকে 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন শরীফ শুক্রবার বিকালে এই দণ্ড দেন। মাসখানিক আগে গোপনে বাল্যবিবাহের আয়োজন হয়েছিল, বিয়েতে বর কোনো উভয়ের বয়স কম ছিল। বিষয়টি জেলা প্রশাসন জানতে পারলে ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ড দেন। চাপাইনবাবগঞ্জের নাচুল উপজেলায় ট্রাকের ধাক্কায় শেফা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির নানা হাসান আলীও গুরুতর আহত হন। আমনুরা নাচুল সড়কে শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নাচুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিন্টু রহমান জানান, সকালে 6:30টার দিকে নানা হাসান আলীর সাথে শেফা আমনুরা নাচুল সড়ক ধরে হাঁটছিল। এ সময় নৌকাগ্রামী ট্রাক তাদের ধাক্কা দেয়, এতে শিশুটি মারা যায়। তার নানা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করলেও এর চালক সহযোগী পালিয়ে যায়। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানে শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভি সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনি যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের ফোন করুন 01-3-1-6-0-2-5-9-8-2 নম্বরে। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।